অতি গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে সরে গেছে। এটি মধ্যপ্রদেশ হয়ে রাজস্থানের দিকে এগোবে, ক্রমশ শক্তি হারাবে। তবে এর প্রভাবে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, মূলত পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। তবে পূর্ব দিকের জেলাগুলি কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়াতে বেলা বাড়লে পরিস্থিতির উন্নতি হবে, সূর্যের দেখা মিলতে পারে এমনই সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আজও চলবে, হালকা মাঝারি বৃষ্টি হবে, দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলিতে। আজও ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলে, তাই মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং পর্যটকদের নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ আজও দক্ষিণবঙ্গের আকাশের সকাল থেকেই মুখভার, বিভিন্ন জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে, বেলা বাড়লে কিছু জেলায় পরিস্থিতির উন্নতি হবে, তবে পশ্চিমের জেলাগুলিতে আজও বৃষ্টি চলবে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি উন্নতি হবে এবং দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা আগামীকাল থেকে কিছুটা আবার বাড়তে পারে, যদিও আজ সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় যেমন স্বাভাবিকের নিচে নেমেছে, তেমনি জেলা স্তরেও বেশ কিছুটা নিচে নেমেছে।